কোনো প্লেয়ার যদি পুরোপুরি ফিট না থাকে সেই প্লেয়ারের দলে থাকা মানে দলের সাথে প্রতারণা করা। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির এই কথাটা তুলে ধরে তামিম ইকবালের ইঞ্জুরি নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। অধিনায়কের এমন বক্তব্যের পর সমর্থকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। এদিকে ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাকিবকে নিয়ে হাস্যরসের সৃষ্টি করেছেন বাংলাদেশি সমর্থকদের একাংশ। সমর্থকদের এমন আচরণে চটেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিব ইঞ্জুরিতে পড়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসার পর সেগুলোতে নেতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশি সমর্থকেরা। কেউ বলেছেন তামিমের ইঞ্জুরির কারণে দলে নেওয়া হয়নি, এখন সাকিবকেও বাদ দেওয়া উচিত। কেউ বা আবার সাকিবের চোটের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। সেখানে টাইগারদের সাবেক দলনেতা বলেন, সাকিবের ইঞ্জুরি ছিল তাই সে গতকাল খেলতে পারেনি, দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখেছে বা বলেছে তার যেহেতু ইঞ্জুরি তাহলে কি সে খেলবে না বসে থাকবে, আবার অনেকে লিখেছেন তার যেহেতু ইঞ্জুরি তাহলে তাকে এই মুহূর্তে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। সাবেক কাপ্তান মাশরাফি আরও যোগ করেন, এটা কি কোনো কথা হলো, একই অসুস্থতা, এ কোন প্রজন্ম দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে, মনে এত হিংসা চাষ করে তারা নিজেদের জীবনেই বা কি অর্জন করবে। মাশরাফি বলেন, কারো প্রিয় ক্রিকেটারকে দলে না থাকলে কি আসে যায়, দিন শেষে দলটা তো আমাদেরই। মাশরাফির ভাষ্য, এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল, শুধু সাকিব নয় ওরা সবাই আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, আমাদের বিশ্বকাপের স্বপ্ন ধারক ওরা, কারোর প্রিয় ক্রিকেটার থাকবে না, কারোর প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশা মতো পারফর্ম করবে না, কিন্তু দলটা তো আমাদের সবার, এটাই মনে রাখা উচিত। টাইগার সমর্থকদের প্রতি কাপ্তান মাশরাফির ক্ষোভ প্রকাশের সবথেকে বড় কারণ সাকিবের ইঞ্জুরির পর অনেকেই বলেছেন সাকিব শোরুম উদ্বোধনের জন্য ইঞ্জুরি নাটক সাজিয়েছে। যেই ইঞ্জুরির কথা বলে তামিমকে দলে রাখা হয়নি, প্রকৃতিও সাকিবকে একই পথের পথিক বানিয়েছে, কর্তৃপক্ষের উচিত সাকিবকে এই মুহূর্তে দল থেকে বের করে দেয়া। এসব প্রতিক্রিয়া গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হওয়াতে সাবেক কাপ্তানের চোখ এড়ায়নি। শুধু মাশরাফি নয়, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলেছেন সমর্থকদের মধ্যে এমন হিংসাত্মক মনোভাব রাখা আসলেই বেমানান। বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান যে অবদান রেখেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, এমন একজন ক্রিকেটার আমাদের দেশের হয়ে খেলছে সেজন্য সকলের শুকরিয়া আদায় করা উচিত। তবে যারা মনে করেন সাকিবের কারণে তামিমকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট, তাদের উদ্দেশ্যে সাকিব নিজের অবস্থানও পরিষ্কার করেছেন বিশ্বকাপে অংশগ্রহণের আগে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে। সাকিব বলেন, তাকে দলে নেয়া না নেয়ার মধ্যে আমার কোনো হাত নেই, নীতি নির্ধারক থেকে শুরু করে সিলেক্টররা সিদ্ধান্ত নিয়েছে, এছাড়া সাকিব আর কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।